সোমবার ত্রিপুরা বামফ্রন্ট কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে দেশবাসী এটা প্রত্যক্ষ করেছেন যে করোনা অতিমারী সংক্রমণ ও মৃত্যুর ব্যাপকতা প্রতিহত করতে কেন্দ্রের আর নিয়ন্ত্রিত ও উদারবাদী নীতি অনুসরণকারী বিজেপি সরকার ব্যর্থ হয়েছে লকডাউন ও নানা বিধিনিষেধ আরোপের ফলে চাকরিচ্যুতি শ্রমজীবী জনগণের কাজ ও খাদ্যের সংকট চরম পর্যায়ে পৌঁছেছে অন্যদিকে কিছু সংখ্যক ধনী পরিবার সরকারের বদান্যতায় এবং গণদুর্দশার পরিস্থিতিকে কাজে লাগিয়ে তাদের সম্পদ বহু গুণ বাড়াতে সমর্থ হয়েছে এই অভূতপূর্ব পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার দেশের অর্থনীতিকে চাঙ্গা করা এবং জনগণের দুর্দশা লাঘবে বাস্তবে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের পরিবর্তে অতিমারী লকডাউন ও নানা বিধিনিষেধকে ঢাল হিসেবে ব্যবহার করে একদিকে আর এস এর হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠনের কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নিচ্ছে সংখ্যালঘু অধিকার ও সংবিধান রক্ষায় প্রতিবাদী বুদ্ধিজীবী সামাজিক আন্দোলনের নেতৃত্ব এবং রাজনৈতিক কর্মীদের নানা ধরনের দানব আইনে জেলে আটক রাখা হচ্ছে অন্যদিকে দেশি বিদেশি কর্পোরেটদের দেশ ও দেশের শ্রমজীবী জনগণকে লুণ্ঠনের মাধ্যমে নিজেদের সর্বাধিক মুনাফা অর্জনের স্বার্থে শ্রমিক শ্রেণী কৃষক ও কৃষি শ্রমিক এবং অন্যান্য অংশের শ্রমজীবী জনগণের বিরুদ্ধে চরম শ্রেণী আক্রমণ সংঘটিত করার লক্ষ্যে বেশ কিছু আইন ও বিধি চালু করেছে এসব আইন ও বিধি সম্পূর্ণভাবে কৃষি ও কৃষক স্বার্থ বিরোধী এবং শ্রমিক ও সব অংশের শ্রমজীবী জনগণের স্বার্থবিরোধী শ্রমিক শ্রেণী এবং কৃষক ও কৃষি শ্রমিকদের দেশি বিদেশি কর্পোরেটদের শ্রমদাসে পরিণত করার উদ্দেশ্যেই এগুলো তৈরি করা হয়েছে তাতে দেশের যাবতীয় সহায় সম্পদ এবং মানব সম্পদ কর্পোরেটদের শোষণ লুণ্ঠনের শিকারে পরিণত করবে কেন্দ্রীয় সরকারের এসব কর্পোরেটমুখী ও শ্রমজীবী জনগণের স্বার্থ বিরোধী আইন ও বিধির বিরুদ্ধে জাতীয় ট্রেড ইউনিয়নগুলি ও বিভিন্ন সেক্টরের সর্বভারতীয় ফেডারেশনগুলি যৌথভাবে আগামী ছাব্বিশ নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দুই শতাধিক কৃষক ও কৃষি শ্রমিক সংগঠনের জাতীয় স্তরের সংঘর্ষ সমিতি ২৬ নভেম্বর গ্রাম ভারত বন্ধ এবং সাতাশ নভেম্বর দিল্লিতে সংসদ অভিযানের আহ্বান জানিয়েছে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি ২৬ নভেম্বর আহত দেশব্যাপী সাধারণ ধর্মঘট এবং ২৬ থেকে সাতাশ নভেম্বর কৃষক ও কৃষি শ্রমিক সংগঠনগুলোর আহত কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে ছাব্বিশ নভেম্বরের সাধারণ ধর্মঘটকে সর্বাত্মক সফল করার জন্য ত্রিপুরা বামফ্রন্ট কমিটি রাজ্যের সব অংশের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে রিপোর্ট চ্যানেল